নতুন করে আর কোনো ছাড় নয়। 30শে নভেম্বর পর্যন্ত জারি থাকছে আনলক 5 এর নিয়ম কানুনে। আজ জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, স্কুল কলেজ খোলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভার ছাড়া থাকছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপরে। কনটেইনমেন্ট জোনের বাইরে বেশ কিছু কাজকর্মে আগেই ছাড় দেওয়া হয়। খুলেছে সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স, তবে আসন সংখ্যার 50% দর্শক প্রবেশ করতে পাচ্ছেন, সেটাই জারি থাকছে 30শে নভেম্বর পর্যন্ত। বিজনেস টু বিজনেস প্রদর্শনী চালুর ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুইমিং পুল খুলেছে। এন্টারটেনমেন্ট পার্কেও ছাড়পত্র মিলেছে। নভেম্বরের শেষ পর্যন্ত জোর দেওয়া হচ্ছে অনলাইন এডুকেশনের উপর। স্কুলে পড়ুয়ার উপস্থিতি পুরোপুরি অভিভাবকদের অনুমতির উপর নির্ভরশীল। সিবিআই তদন্তে এই মুহূর্তে কোনো অসঙ্গতি নেই, তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আপাতত প্রয়োজন নেই। এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হবে হাথরাস তদন্ত, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। তদন্তের স্টেটাস রিপোর্ট হাইকোর্টকে জানাবে সিবিআই। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চের। সুপ্রিম কোর্ট নয়, এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হবে তদন্ত। হাথরাস গণধর্ষণ খুনে তদন্ত করবে সিবিআই, তবে তদারকি করবে এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। তদন্তের স্টেটাস রিপোর্ট হাইকোর্টকে জানাবে সিবিআই, তবে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে মামলা বিচার প্রক্রিয়া হস্তান্তরের দাবি নাকচ করে দিয়েছে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সব বিষয় যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে হাইকোর্ট। হাইকোর্টকেই রিপোর্ট করবে সিবিআই। আপাতত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই, তবে সিবিআই তদন্ত শেষ হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার বিকল্প খুলে রেখেছেন প্রধান বিচারপতি। হাথরাস কাণ্ড নিয়ে জনস্বার্থ সহ একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। বেশ কয়েকটি নারীবাদী ও মানবাধিকার সংগঠন মামলায় যুক্ত হয়। তার মধ্যে মূল আবেদন ছিল দুটি, মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তর এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত। সবগুলি মামলা একসঙ্গে করে শুনানি চলছিল প্রধান বিচারপতির বেঞ্চে। মঙ্গলবার দুটি আর্জি কার্যত খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বোবদে বলেছেন, এই মুহূর্তে সিবিআই তদন্তে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। যোগী আদিত্যনাথ প্রশাসনের দাবি তাদের যুক্তি মেনে নিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ফরিদাবাদে কলেজের সামনে তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। সিসিটিভি সূত্র ধরে গ্রেফতার মূল অভিযুক্ত তসিফ। লাভ জিহাদের অভিযোগ পরিবারের। মথুরা হাইওয়েতে ধর্ণা, অবরোধ, বিক্ষোভ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অভিযুক্তের এনকাউন্টারের দাবি পরিবারের। ফরিদাবাদে লাভ জিহাদ, ভরদুপুরে কলেজের সামনে ছাত্রীকে গুলি করে খুন। একটা সিসিটিভি ফুটেজ মুহূর্তে ভাইরাল, যতবার দেখছে ততবারই চমকে উঠছে দেশ। ফরিদাবাদের বল্লভগড়ে প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা, শিউরে উঠছেন মানুষ। इसी जगह पर एक सफेद रंग की i20 कार खड़ी थी और उसके बाद निकिता जैसे ही एग्जाम देने के बाद यहां पहुंचती है, तभी जो तौसीफ है, जो कि मुख्य आरोपी है, वो निकिता को जबरदस्ती कार में खींचने की कोशिश करता है, लेकिन निकिता इसका विरोध करती है। और जब विरोध करती है तो जो तौसीफ है उसके पास जो हथियार होता है उससे निकिता को गोली मार देता है। और ठीक सामने मेरे कैमरा पर्सन अगर आपको दिखाएं, वो सीसीटीवी कैमरा है, उसी सीसीटीवी कैमरे में सब रिकॉर्ड हो जाता है। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কলেজ পড়ুয়া নিকিতা তোমরকে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার মূল অভিযুক্ত তসিফ। পরিবারের দাবি লাভ জিহাদের বলি নিকিতা। তসিফকে এনকাউন্টার না করা হলে মেয়ের মৃতদেহ দাহ করবেন না তারা। এনকাউন্টার চাইয়ে বিলকুল, আর ইয়া পুলিশ প্রশাসন উনকা এনকাউন্টার কর দে, ইয়া ফির হামে সঁপ দে, হাম এনকাউন্টার কর দেঙ্গে। কুছ নাই হো রহি হ্যা আবি। ঘটনার প্রতিবাদে ফরিদাবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষের। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্তের নির্দেশ হরিয়ানা সরকারের। পরীক্ষা দিয়ে ফেরার পথে হামলা, দাবি পুলিশের। যে মারনে ওয়ালে যুবক হ্যাঁ, এক তসিফ হ্যাঁ, সোনা গুড়গাঁও কা রহনে ওয়ালা হ্যাঁ, দূসরা রেহান হ্যাঁ, জো কি নূহ কা রহনে ওয়ালা হ্যাঁ, আর হাম জলদি হি দোনো দোষীও কো গ্রেফতার করকে
उनको अदालत से कड़ी सजा दिलाएंगे। परिवार का ये कहना है कि पहले भी FIR करवाई गई थी, हालांकि इनकी बहन की तरफ से एक और खुलासा किया गया कि 2018 में भी किडनैप करने की कोशिश की गई थी। मतलब हम लोग यही सवाल, हालांकि बहन का ये भी कहना है कि लव जिहाद का मामला है। छात्र संगठन सभी इकट्ठे हो रखे, बस गोली के बदले गोली, और ये फरीदाबाद क्राइम सिटी जो बन चुका है इसको रोके। और हमने देश का सबसे बड़ा हाईवे मथुरा रोड जो कि हमने जाम कर रखा है वो एक बहन के लिए। পুলিশের উপর ক্ষুব্ধ পরিবার থেকে এলাকাবাসী, কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি। पहले तो उसके माँ बाप और हमारे घर वालों को बिठा के समझौता करवा दिया था। उस टाइम भी ये लड़का स्कूल में था, उस टाइम भी ये लड़का इसको परेशान कर। ब्यूरो रिपोर्ट, Z24 घंटा। পোস্টমর্টমের পর নিকিতা তোমারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হরিয়ানার ফরিদাবাদে বল্লভগড়ে জড়ো হন বহু মানুষ, কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের মেয়ের এভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না এলাকার কোনো মানুষ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি ওঠে, পুলিশকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানায় এলাকার মানুষ। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি ওঠে। পুলিশ অবশ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। মূল অভিযুক্ত তসিফ অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। অন্য অভিযুক্ত রেহানের খোঁজে জোর তল্লাশি চলছে। দুই অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ। ব্যাটল গ্রাউন্ড বিহার, তিন দফায় ভোট। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে পাটলিপুরতে কুর্সি দখলের লড়াই। প্রথম দফায় 17 জেলার 71টি আসনে ভোট দেবেন দক্ষিণ বিহারের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকার ভোটাররা। মহাজোটের সঙ্গে NDA-র লড়াই, কিন্তু উপেন্দ্র কুশওয়াহা এবং চিরাগ পাসওয়ানের ভূমিকা কী হয় সেদিকে নজর রাজনৈতিক মহলের। রাজ্যের জন্য সুখবর, 4,000 থেকে কিছুটা নামলো দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। পশ্চিমবঙ্গে একদিনে নতুন করে কোভিড আক্রান্ত 3,957 জন, মৃত্যু 58 জনের। এই দিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 6,041। এই নিয়ে যেটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, মৃত বেড়ে দাঁড়িয়েছে 6,041 জনে, সুস্থ হয়েছেন 3,917 জন। গত 24 ঘন্টায় যেটা পাওয়া যাচ্ছে যে কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন 884 জন। উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা 87,587 জন।